আমি একটু প্রশ্ন নিতে চাই। দর্শক আপনি নাম বলে প্রশ্নটি করতে পারেন। জি আমি সেলিনা বলছি সিরাজগঞ্জ থেকে। জি বলুন। আমার মানে দুটো ছেলে, বড়টা হচ্ছে 8 বছর আর ছোটটা হলো 6 বছর। তো সবসময় পরিবার এবং পরিবেশ থেকে, প্রতিবেশী থেকে দুটো ছেলের মধ্যে সবসময় পার্থক্য করা হয়, বড়টা ভালো অথবা ছোটটা ভালো না, অথবা ছোটটা ভালো বড়টা ভালো না। মানে যে যখন ভালো কাজ করছে তাকে প্রশংসা করা হচ্ছে, সাথে আমার অন্য ছেলেকে তুলনা করা হচ্ছে। আর দ্বিতীয়ত মানে মনে হয় পুরো দেশটাই কেউ শিশু বান্ধব না, এই ক্ষেত্রে স্কুলও তাই করে। মানে আমার দুটো বাচ্চাই একই স্কুলে পড়ে, টিচাররা পর্যন্ত একটা ছেলের সাথে আরেকটা ছেলেকে তুলনা করতেছে। এখানে আমি কতজনকে বোঝাবো? আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার স্কুল, আমি কোথাও কাউকে মানে কেউ বুঝেই না। তো অনেক ধন্যবাদ, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমরা যদি একটু আলোচনা করি আপনার প্রশ্ন নিয়ে, আপনি শুনছিলেন বাচ্চাদের মধ্যে পার্থক্য করার এই প্রবণতা আমাদের অনেকের মধ্যেই রয়েছে, এটি আসলে কিভাবে প্রভাব ফেলে এবং এর থেকে বের হওয়ার উপায় কি? এটা একেবারেই একটা জাতিগত সমস্যা আমাদের। আমি প্রথমেই ওনাকে বলতে চাই যে অনেক অনেক ধন্যবাদ, এত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি শেয়ার করেছেন আমাদের সাথে, এবং আপনি প্রতিটি জায়গায় ইন্টারভেন করবেন, কথা বলবেন। আপনার মনে হতেই পারে যে কয়জনকে আপনি বোঝাবেন, কিন্তু আমাদের এই কথাগুলো বলতে হবে। সেটা যদি 100 জনকে বলতে হয়, 1000 জনকে বলতে হয়, আপনি 1000 জনকেই বলবেন যে আপনার শিশুদেরকে তুলনা না করতে, আপনার দুই সন্তানকে একজনের সাথে আরেকজনকে তুলনা না করতে। এই তুলনা জিনিসটার কারণেই কিন্তু আজকে আমাদের যত রকমের অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এবং হিংসা এই বিষয়গুলো দেখা যায়, এবং আমরা এটাও দেখি যে মানুষে মানুষে যে ইনসিকিউরিটি, যে কারো সবসময় একটা ভয় থাকে যে আমার পজিশনটা কেউ নিয়ে নিল বুঝি, বা আমার থেকে কাউকে বেশি প্রশংসা করা হচ্ছে, এই শিশুদের মধ্যে এই প্রবণতাটা নিয়ে তারা বড় হয়, এবং এই আচরণটি তাদের পারিবারিক ক্ষেত্রে দেখা যাবে বড় হলে, এবং তাদের কর্মক্ষেত্রে দেখা যাবে, এবং এরাই তখন কর্মক্ষেত্রে বুলি করে, ওয়ার্কপ্লেস বুলির যেই সিনারিওগুলো আমরা দেখি এদের মধ্যেই দেখা যায় সেই বিষয়গুলো। স্কুলে এরা বুলি করে, কারণ হচ্ছে তাদেরকে যে রেকগনিশনটা দেওয়ার কথা, ন্যাচুরালি যেটা আসার কথা, যে অ্যাপ্রিসিয়েশনটা আসার কথা বা পাওয়ার কথা, সেটা তারা তাদের প্রাইমারি এনভায়রনমেন্ট থেকে পাচ্ছে না, তখন সেটা তারা অ্যাচিভ করতে চায় ভিন্নভাবে। মিথ্যা কথা বলার প্রবণতা দেখা দিতে পারে, যে মিথ্যা বলে তারা সেই অ্যাটেনশনটা পাওয়ার চেষ্টা করবে, বা কারো কোনো ভালো কিছু তারা অ্যাকসেপ্ট করতে পারবে না। আমরা অনেক সময় দেখি অ্যাডাল্টরা, আমরা বলি যে এই মানুষটি যেন কেমন, সে কারো ভালোই অ্যাকসেপ্ট করতে পারে না, কারো ভালো বলে সে প্রশংসা করতে পারে না, সাথে সাথে সে পাল্লা দেওয়া শুরু করে, সে একটা আনহেলদি কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলে। তো এদের ছোটবেলাতে এই ধরনের কম্প্যারিজনের, আনহেলদি কম্প্যারিজনের শিকার হয় বলেই তাদের মধ্যে এই আচরণগুলো তৈরি হয়।